सिक्किम এই শব্দটা শুনলেই মনের মধ্যে যেন কেমন একটা আনন্দ ফুটে ওঠে যেটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। এই সিকিম পর্যটকদের কাছে বিশেষ করে বাঙালি পর্যটকদের কাছে এক স্বর্গের মতন স্থান হয়ে দাঁড়িয়েছে, কারণ বাঙালিরা সব সময় নতুনের খোঁজে ঘুরে বেড়ায় আর এই সিকিম হলো সেই স্বপ্নের রাজ্য যা বাঙালির মনকে জয় করে নিয়েছে। এই রাজ্যটি সম্পূর্ণভাবে পাহাড়ের ওপরে অবস্থিত। সিকিমের রাস্তাগুলো পাহাড়ের গা ঘেঁষে এগিয়ে চলেছে আর এই রাস্তা থেকে নিচে তাকালে দেখতে পাওয়া যায় তিস্তা নদী তার আপন মনে আঁকাবাঁকা পথে বয়ে চলেছে। পথে যেতে যেতে দেখতে পাওয়া যায় অজস্র পাহাড়ি ঝর্ণা আর আপনি যেই দিকে তাকাবেন শুধু উঁচু উঁচু বরফে ঢাকা পাহাড় ও ঘন জঙ্গল দেখতে পাবেন। প্রত্যেক কটা পাহাড়কে দেখে আপনার মনে হবে যে আমি এত উঁচু উঁচু পাহাড়ের কাছে চলে এসেছি। যাই হোক, পাইন ও দেবদারু গাছের জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা রাস্তার মধ্যে দিয়ে আপনি পৌঁছে যাবেন নর্থ সিকিমে। আমার আজকের এই ভিডিওটা নর্থ সিকিমকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নর্থ সিকিমের এই স্বর্গীয় দৃশ্য নিজের চোখে অনুভব করার জন্যে ভিডিওটার শেষ পর্যন্ত আমার সঙ্গে অবশ্যই থাকবেন। সো হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণদেব এসে গেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নর্থ সিকিম অর্থাৎ লাচেন এবং লাচুংয়ের ট্যুরে নিয়ে যাব। খুব সহজ ও সরলভাবে নর্থ সিকিম কী করে ঘোরা যায় তার একটি সুন্দর ও বাজেট ট্যুর গাইড আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন নর্থ সিকিমের বিষয়ে, কিভাবে পৌঁছাবেন, নর্থ সিকিম আপনারা কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, কোন সময় যাবেন এবং নর্থ সিকিম ঘোরার সময় কি কি সাবধানতা নেবেন। এত কিছু জানকারি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। ভিডিওটা যদি ভালো লাগে অনুরোধ রইল লাইক ও সাবস্ক্রাইব করার। আপনারা যদি সম্পূর্ণ সিকিমের ট্যুরের ভিডিও দেখতে চান তাহলে আপনি লিঙ্ক আমার আই বাটন ও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এবং যদি নাথুলা পাস, ছাঙ্গুলেক ও বাবা মন্দিরের বিষয় জানতে চান তাহলে তার ভিডিও আপনি আমার আই বাটন ও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন আজকের এই ভিডিওটাকে স্টার্ট করা যাক। সবথেকে প্রথমে জানা যাক নর্থ সিকিমের বিষয়। ভারতবর্ষের উত্তর পূর্বে হিমালয়ের কোলে অবস্থিত একটি স্বপ্নের রাজ্য সিকিম, আর এই সিকিম রাজ্যের রাজধানী হলো গ্যাংটক। সুইজারল্যান্ড, লাদাখ ও কাশ্মীরের সংমিশ্রণ হলো এই সিকিম, অর্থাৎ আপনি সিকিমে সুইজারল্যান্ডের মতন বরফ, লাদাখের মতন রুক্ষ সূক্ষ্ম রাস্তা ও কাশ্মীরের মতন অপরূপ দৃশ্য দেখতে পাবেন। এই সিকিম রাজ্যকে পুরোপুরিভাবে এক্সপ্লোর করতে গেলে আপনাকে এই সিকিমের চারটি জেলা নর্থ সিকিম, সাউথ সিকিম, ইস্ট সিকিম ও ওয়েস্ট সিকিম ঘুরে দেখতে হবে। আসুন জেনে নেওয়া যাক নর্থ সিকিম কী করে পৌঁছাবেন। নর্থ সিকিম পৌঁছানোর জন্যে আপনাদেরকে আগে সিকিমের রাজধানী গ্যাংটক আসতে হবে। গ্যাংটক কীভাবে পৌঁছাবেন তা জানার জন্য ভিডিও আপনি আমার আই বাটন ও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। গ্যাংটক পৌঁছানোর পর আপনাদেরকে ওয়াজরা ট্যাক্সি স্ট্যান্ডে এসে নর্থ সিকিমের জন্য গাড়ি বুক করতে হবে, কারণ একমাত্র এই ওয়াজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকেই আপনি নর্থ সিকিমের জন্য গাড়ি পাবেন। আপনি চাইলে আপনার হোটেল থেকেও নর্থ সিকিমের জন্য গাড়ি বুক করতে পারেন। এই নর্থ সিকিম ঘোরার জন্য কম করেও 3 দিন দুরাত সময় লাগবে। যদি আপনারা ইনোভা বা জাইলো বুক করেন তাহলে গাড়ি প্রতি আপনাদের 5 থেকে 6 হাজার টাকা পড়বে সিজন অনুযায়ী, এবং যদি আপনারা বুলেরো বা মাহিন্দ্রা ম্যাক্স বুক করেন এতে আপনাদের 4 থেকে 5 হাজার টাকা পড়বে সিজন অনুযায়ী, আর পারমিটের জন্য আপনাদেরকে গাড়ি প্রতি 1000 থেকে 1200 টাকা পড়বে। আপনারা চাইলে পারমিটের ব্যবস্থা নিজেই করতে পারেন, কিন্তু এতে আপনাদের গোটা একটা দিন সময় লেগে যাবে। তাই সময় নষ্ট না করে ট্র্যাভেল এজেন্সিকে সব দায়িত্ব দিয়ে দিন, এতে আপনি নিশ্চিন্ত হয়ে ঘুরতে পারবেন। আপনারা চাইলে শেয়ারিং বেসিসেও যেতে পারেন, এতে আপনাদের 3 দিন ও 2 রাত্রির জন্যে মাথাপিছু 3500 টাকা পড়বে। এই 3500 টাকায় আপনি গাড়ি, হোটেল, খাওয়া দাওয়া ও পারমিট এ সব কিছু ইনক্লুডেড থাকবে। জানিয়ে রাখি এই ক্ষেত্রে আপনাদের পারমিটের কোনো টেনশনই থাকবে না। আপনারা ভাবছেন পারমিটের কথা আমি বারবার কেন বলছি, জানিয়ে রাখি নর্থ সিকিম ঘুরতে গেলে ইনলাইন পারমিটের দরকার পড়ে, কারণ চায়না, নেপাল এবং ভুটানের মতন প্রতিবেশী দেশগুলোর নিকটবর্তী হওয়ার কারণে সমগ্র সিকিম সীমাবদ্ধ এলাকা শাসনের অধীনে রয়েছে। এবারে জানা যাক পারমিটের জন্য আপনাদেরকে ट्रैवल एजेंसी वाला के की डॉक्यूमेंट्स दीते होबे दुटो पासपोर्ट साइज फोटोग्राफ एवं एक आईडी प्रूफ। आईडी प्रूफे आपनारा निजेर वोटर आईडी कार्ड, पासपोर्ट, ड्राइविंग लाइसेंस अथवा केंद्र सरकार बा राज्य सरकार द्वारा जारी करा विभागीय आईडी कार्ड दीते पारेन। जानिए राखी आधार कार्ड एखाने कोनोभाबेई चले ना। एबारे जाना जाक नर्थ सिक्किमे आपनारा कोथाय कोथाय घुरबेन। नर्थ सिक्किम भ्रमणे आपनारा लाचेन, लाचुंग, गुरुडोंगमार लेक, काला पत्थर, युमथांग वैली, 0 पॉइंट, सेवन सिस्टर्स वाटरफल, नागा वाटरफल, अमिताभ बच्चन वाटरफल एवं आरो अनेक किछु देखते पाबेन। एबारे जाना जाक नर्थ सिक्किमे आपनारा किभाबे घुरबेन। सबथेके प्रथमे आपनारा सकाल 10टार मध्य वाजरा टैक्सी स्टैंडे चले आसुन, कारण वाजरा टैक्सी स्टैंड थेकेई सकाल 10टा थेके 11टार मध्य अधिकांश गाड़ीगुलो नर्थ सिक्किमेर उद्देश्ये रवाना देय। आपनारा गाड़ीते बसार परेई आपनादेर गाड़ी बेरिये पड़बे लाचेनेर उद्देश्ये। গ্যাংটক থেকে লাচেনের দূরত্ব প্রায় 120 কিলোমিটার আর সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। এই গ্যাংটক ছাড়ার প্রায় 32 কিলোমিটার পরেই আমাদের গাড়ি দাঁড়ালো সেভেন সিস্টার ওয়াটারফলস দেখাতে। সত্যি অপূর্ব এই ওয়াটারফলস। এরপর আমাদের গাড়ি রওনা দিল লাচেনের উদ্দেশ্যে। এই লাচেন যাওয়ার পথে পড়বে চুমথাং বলে একটি জায়গা। এই চুমথাং থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে, একটি রাস্তা চলে যাচ্ছে লাচেনের দিকে আর অন্যটি যাচ্ছে লাচুং এর দিকে। আমাদের গাড়ি ফদং হয়ে মঙ্গনের রাস্তা দিয়ে নিয়ে গেছিল বলেই আমরা এই সেভেন সিস্টার ওয়াটারফলসটি দেখতে পেলাম। আর যদি আমাদের ডিকচু হয়ে মঙ্গন যেত তাহলে আমরা বাটারফ্লাই ওয়াটারফলসটি দেখতে পেতাম। बेसिकली 3 दिन 2 रात्रि नर्थ सिक्किम भ्रमणे प्रथम राते लाचेन और द्वितीय रात लाचुंग रात्रिवास करानो हय और द्वितीय दिन लाचेन थेके गुरुडोंगमार लेक और काला पत्थर निये जावा हय एवं तृतीय दिन लाचुंग थेके युमथांग वैली और 0 पॉइंट निये घोरानो हय। जानिए राखी काला पत्थर और 0 पॉइंट ए पैकेजर मध्य इनक्लूडेड थाके ना, एर जन्य ड्राइवर के अतिरिक्त टाका दीते हबे। सेवेन सिस्टर वाटरफल्स देखार पर आमरा पौंछालाम मियांचू वाटरफॉल्स है। এরপরে আমরা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে পৌঁছে গেলাম নাগা ফলসে। এই পথের সবথেকে উঁচু ঝর্ণা হলো এই নাগা ফলস। নাগা ফলস দেখার পর আমাদের গাড়ি চেকপোস্টে দাঁড়ালো, যেখানে আমাদের সকলের পারমিট চেক হলো এবং এখানেই আমাদের কাছে যত প্লাস্টিকের ডিসপোজেবল বটল ছিল সব ফেলে দিতে হলো, কারণ নর্থ সিকিমে এসব চলে না। আপনি চাইলে ভালো ওয়াটার বটল সঙ্গে রাখতে পারেন, যা ওয়ান টাইম ইউজের জন্য নয়। এরপর আমরা সিকিমের সবচেয়ে লম্বা টানেল থেং টানেলের মধ্যে দিয়ে গেলাম। এই টানেলটি 578 মিটার লম্বা। ড্রাইভারের মুখে শুনলাম এই টানেল বানাবার আগে এই টানেলের পাশ দিয়ে রাস্তা ছিল, যা প্রত্যেক বছর বর্ষায় ধস নেবে বন্ধ হয়ে যেত। এরপর আমরা পৌঁছালাম চুমথাংয়ে। এখানে আপনারা চুমথাং ড্যাম দেখতে পাবেন। লাচেন থেকে নেবে আসা লাচেন নদী এবং লাচুং থেকে নেবে আসা লাচুং নদীর সঙ্গমস্থল হলো চুমথাং ড্যাম। এখান থেকে তিস্তা নদী নামে নদীটি আগে বয়ে চলেছে। এই চুমথাং থেকেই রাস্তা লাচেন এবং লাচুং এর জন্য আলাদা হয়ে যায়। চুমথাং থেকে লাচেন যেতে সময় প্রায় আরো 1 ঘন্টা লাগলো। লাচেনে পৌঁছাতে পৌঁছাতে সময় প্রায় রাত্রির 8টা বেজে গেছিল। সো ফাইনালি আমরা লাচেন এখন পৌঁছে গেছি। এখন বাজে রাত্রি 8টা। হোটেল আমাদের প্যাকেজে ইনক্লুডেড আছে, ডিনার আমাদের প্যাকেজে ইনক্লুডেড আছে। এই যে এটা হোটেলটা দেখিয়ে দিই আপনাদেরকে, হোটেল সিজলিং ইন। আর একবার কালকে সকালে ভালোভাবে দেখিয়ে দেব। এই যে এখান থেকে এন্ট্রান্স, এই যে এখানে ডাইনিং স্পেস, এই রুমে ঢুকতেই এরকম টাইপের আপনার রুম পাবেন। একদিকে ডাবল বেড, একদিকে সিঙ্গেল বেড। আমরা 3 জন ছিলাম বলে এখান থেকে বাইরের। তো এখন রাত্রি হয়ে গেছে বলে আশা করি না কিছু ভিউ পাবো। রুমের ভেতরটা সুন্দর পরিষ্কার। এদিকে বাথরুম, মেইন গেট থেকে ঢুকতেই এদিকে আপনারা সামনে বাথরুম পেয়ে যাবেন। বাহ, বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুবই সুন্দর। আমাদের প্রত্যেক দুজনের জন্য একটা করে রুমের ব্যবস্থা করে দিয়েছিল এবং রাত্রির ডিনারের ব্যবস্থা হোটেলেই ছিল। পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম গুরুডংমার লেকের উদ্দেশ্যে। লাচেন থেকে গুরুডংমার লেকের দূরত্ব প্রায় 67 কিলোমিটার আর সময় প্রায় 2.5 ঘন্টা মতো লেগেছিল। রাস্তায় আপনি দেখতে পাবেন বিশ্বের সবথেকে উচ্চতম দোসা পয়েন্ট। আপনার যাত্রাকে স্মরণীয় করে রাখার জন্যে একটা দোসা এখানে খেতেই পারেন। রাস্তায় 2-3টা চেকপোস্ট আমাদের পারমিট চেক হয়েছিল। লাস্ট চেকপোস্ট পার হওয়ার পর পথের দৃশ্য সম্পূর্ণ পাল্টে গেল। আমাদের গাড়ি নীল আকাশের নিচে ফাঁকা মাঠের ওপর দিয়ে দৌড়াচ্ছিল। ওই দূরে দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড় যার শিখর সাদা বরফে ঢাকা, আর দেখতে পাচ্ছেন মেঘেরাও খেলা করছে। এখানকারের পাহাড়ে দেখতে পাচ্ছেন কোনো গাছপালার চিহ্ন মাত্র নেই, আর রাস্তাটা কেমন যেন রুক্ষ সূক্ষ্ম লাগছে, ঠিক যেরমটা লাগে লাদাখে প্রবেশ করার পর। আমাদের ড্রাইভার বলে দিল আপনারা কর্পূর রুমালে নিয়ে শুঁকতে থাকুন, এতে ব্রিদিং প্রবলেম হবে না, আর আমরা যাতে বেশি কথা না বলি তাও জানিয়ে দিল, আর নেবে যাতে দৌড়াদৌড়ি না করি তাও বলে দিলেন, কারণ গুরুডংমার লেক সমুদ্রতল থেকে 17,800 ফিট উচ্চতায় অবস্থিত বলেই এখানে শ্বাসকষ্টজনিত সমস্যা হয়ে থাকে। লেকে আপনারা যত তাড়াতাড়ি পৌঁছাবেন আপনাদের ততই ভালো, কারণ গুরুডংমার লেকে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম এবং বিশাল হাওয়া চলে, তাই যত তাড়াতাড়ি যাবেন হাওয়ার গতিবেগ ততই কম পাবেন। বেলা যত বাড়তে থাকবে ঠান্ডা হাওয়ার বেগও ততই বাড়তে থাকবে। বিশ্বের সবথেকে উচ্চতম লেকগুলির মধ্যে অন্যতম এই গুরুডংমার লেক। লেকটি হিমালয়ের পদদেশে সিক্কিম রাজ্যের মঙ্গন জেলায় অবস্থিত। হিন্দু, বৌদ্ধ ও শিখ ধর্মের সকল লোকের জন্য পবিত্র হলো এই লেক। গুরু পদ্মসম্ভাবার নামে এই লেকটির নামকরণ করা হয়েছে। কথিত আছে গুরু পদ্মসম্ভাবা তিব্বত থেকে ফেরার পথে এই স্থানটি দিয়ে গেছিলেন। যাওয়ার সময় স্থানীয় লোকেরা তার কাছে পানীয় জলের জন্যে সাহায্য চায়, কারণ অত্যাধিক শীতলতার জন্যে এই লেকটি সারা বছর বরফে জমে থাকত। গুরুদেবের পবিত্র ছোঁয়ায় লেকের এক কোণের বরফ জল হয়ে যায় এবং এই অংশের জল কোনোদিনও আর বরফ হয় না। চাইলে আপনি এই পবিত্র লেকের জল ছুঁয়েও দেখতে পারেন। সো আমরা এখন পৌঁছে গেছি গুরুডংমার লেকে। লেকটি 18,000 ফিট উচ্চতায় অবস্থিত। কর্পূর আছে, টিস্যুর মধ্যে র্যাপ করে আমরা কর্পূর দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। পেছনে আপনারা গুরুডংমার লেক দেখতে পাচ্ছেন। এই যে দাদারা আমাদের সাথে, কালকে আপনাদের সাথে আলাপ হয়ে গেছিল, দাদা কিছু কষ্ট হচ্ছে না তো এখানে? না। বা এই তো মানে দেখে কোনো কষ্ট, পুরো কষ্ট মিটে গেল, সত্যি তাই। তো কেমন লাগছে এখানে আপনাদের? ভীষণ ভালো না? ও প্রথমে ভাবছিলাম অক্সিজেন থাকবে না, কষ্ট হবে, কিন্তু এখানে দৃশ্যটা দেখার পরে পুরো কষ্ট মিটে গেল। আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? রাস্তায় একটু অসুবিধা হচ্ছিল, এখন পুরো ফিট। বাহ, এই তো দৃশ্য দেখে মানে আপনাদের দেখানো হচ্ছে। পরিবর্তে আপনাদের সবাইকে বলবো ভ্রমণ উইথ স্বর্ণদ্বীপে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, ভুলে যাবেন না কিন্তু। হ্যাঁ, এত সুন্দর দৃশ্য, মানে এখানে লোকেরা বলে এলে শ্বাসকষ্ট হয়, সেরম আমি এখনো কিছু পাইনি। যেরম লেকের দিকের ভিউ ওরম পেছন দিকের পাহাড়ের ভিউ। এদিকে গুরুডংমার লেক, পাহাড়। কয়েকটা ছবি তুলে গুরুডংমার লেক থেকে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় থাঙ্গু ভ্যালিতে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করে দিয়েছিল। এই ব্রেকফাস্টে আমাদের জ্যাম, পাউটি ও চা দেওয়া হয়েছিল, তবে এক্সট্রা পে করে আপনারা ম্যাগি, মোমো ইত্যাদিও খেতে পারেন। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম চোপটা ভ্যালি মানে কালা পাথরের উদ্দেশ্যে। এর জন্য ড্রাইভারকে গাড়ি প্রতি 3,500 টাকা পে করতে হলো, মানে মাথা পিছু 350 টাকা দিতে হলো। थंगू वैली থেকে কালা পাথরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার এবং এই রাস্তাটা সত্যি খুবই সুন্দর। যেই দিকে তাকাচ্ছি শুধু বরফে ঢাকা সাদা পাহাড়ি দেখা যাচ্ছে আর রাস্তার এক পাশে গভীর খাদ এবং রাস্তার ধারে জমে থাকা সাদা বরফ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কালা পাথরে। এই এলাকার সকল পাথরই কালো রঙের, তাই এই জায়গাটির নাম কালা পাথর হয়েছে। সো আমরা এখন পৌঁছে গেছি কালা পাথরে, যেটাকে অ্যাকচুয়ালি চোপটা ভ্যালি বলা হয়। এখানে পাথরগুলো পুরো কুচকুচে কালো বলে জায়গাটাকে কালা পাথর নামেও জানা যায়। পুরো মেঘের মধ্যখানে চতুর্দিকে বরফ আর মারাত্মক ঠান্ডা হাওয়া চলছে, পুরো কনকন কনকন ঠান্ডা হাওয়া যেটা বলে সেই কনকনে ঠান্ডা হাওয়া চলছে। জলটা কোথায় যাচ্ছে? আচ্ছা এদিক দিয়ে গিয়ে জলটা এদিক দিয়ে নেমে যাচ্ছে। সাদা ধোঁয়া যেটা দেখতে পাচ্ছেন পুরোটা মেঘ আর রিমঝিম রিমঝিম বৃষ্টি হয়ে যাচ্ছে। ওদিকে একটা পাতলা ঝর্ণা বয়ে চলেছে, মানে ঠান্ডা, মানে হাড় কাঁপানি ঠান্ডা যাকে বলে সেই ঠান্ডা। এখানে মানে দাঁড়ানোও যাচ্ছে না। এখানে আসার জন্য, এটা আপনাদের প্যাকেজে ইনক্লুডেড থাকে না, এখানে আসার জন্য একটু এক্সট্রা পে করতে হবে আপনাদেরকে। পার গাড়ি 3500 টাকা নেয় খালি এই জায়গাটায় আসার জন্যে। তো আপনারা যত মেম্বার্স থাকবেন সবার মধ্যে ইকুয়ালি টাকাটা ডিভাইড হয়ে যায়। বাকি ঠান্ডা মারাত্মক। এখানে প্রায় সারা বছরই বরফ দেখতে পাওয়া যায়। নিরিবিলি পরিবেশ ও বরফের আনন্দ নিতে কালা পাথর অবশ্যই আসবেন। এই জায়গাটির উচ্চতা গুরুডংমার লেক থেকে অনেকটাই কম, যার জন্য আমাদের কোনো রকমের শ্বাসকষ্ট হয়নি। কালা পাথরে একটু সময় কাটিয়ে ছবি ও ভিডিও তুলে আমরা বেরিয়ে পড়লাম লাচেনের হোটেলের উদ্দেশ্যে। লাচেনের হোটেলে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। লাচেন থেকে চুমথাং হয়ে লাচুংয়ের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। রাস্তায় আমরা অমিতাভ বচ্চন ওয়াটারফলসও দেখতে পেলাম। ফলসটি অত্যাধিক লম্বা হওয়ার কারণেই এরকম নাম রাখা হয়েছে। লাচুং পৌঁছাতে পৌঁছাতে ঘড়িতে সময় প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছিল। সো আমরা বিকেল 4টের সময় লাচেন থেকে বেরিয়েছিলাম এবং রাস্তায় কয়েকটা স্পটস দেখতে দেখতে সন্ধ্যে 7টার সময় পৌঁছালাম লাচুংয়ে। রাস্তায় আমরা মাঝখানে অমিতাভ বচ্চন ফলস দেখতে পেয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। আর এটার ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটার মতন। ঠান্ডাও এখানে লাচেনের মতনই, ভালোই ঠান্ডা। এই যে আমাদের এই হোটেলে আনা হয়েছে আমাদেরকে, হোটেল জুনিপার এন। নিচে কয়েকটা রুম আছে এবং আমাদের রুমটা উপর দিকে দেওয়া হয়েছে। হোটেলের ভেতরটা সুন্দরই প্রায়। এখানে ডাবল বেড দিয়েছে, এদিকে একটা সিঙ্গেল বেড দেওয়া, একটা ছোট টি টেবিল দেওয়া আছে। আর এদিকে ওয়াশরুম, ওয়াশরুমটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। খাবার ব্যবস্থাও আপনার হোটেলেই আছে আমাদের ডিনার। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম ইয়ুমথাং ভ্যালির উদ্দেশ্যে। পাহাড়ের গা দিয়ে আঁকাবাঁকা পথ ধরে এবং লাচুং নদীর সাথে সাথে আমরা পৌঁছে গেলাম ইয়ুমথাং ভ্যালিতে। লাচুং থেকে ইয়ুমথাং ভ্যালির দূরত্ব প্রায় 26 কিলোমিটার আর সময় লাগলো 1.5 ঘন্টা মতো। মাঝে একটা চেকপোস্টে আমাদের পারমিট চেক হয়েছিল, এখান থেকেই 0 পয়েন্ট যাওয়ার পারমিশন পাওয়া যায়। চেকপোস্ট পার করার পর রাস্তার দুদিকে রোডোডেন্ড্রনের ফুল আমাদের স্বাগত জানাচ্ছিল। এই পথের মনোমুগ্ধকর এই রোডোডেন্ড্রন অরণ্যের মধ্যে দিয়ে আমরা পৌঁছালাম ইয়ুমথাং ভ্যালিতে। এই পথের সুন্দরতাকে আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারলাম না, আশা করছি এই ভিডিও থেকে আপনি তা বুঝতে পারছেন। ইয়ুমথাংয়ে আমরা ব্রেকফাস্ট সেরে পৌঁছে গেলাম ইয়ুমথাং ভ্যালিতে। এই ইয়ুমথাং ভ্যালিটি সমুদ্রতল থেকে 11,693 फीट उच्चताय अवस्थित। भ्यालिर चारपाशे बिराट उँचू उँचू सादा बरफे ढाका पहाड़ और एई पहाड़ेर मध्ये माथा उँचू करे दाड़िये आछे पाइन गाछेर साड़ी। एई भ्यालिर एक पाश दिये आपन मने बये चलेछे लाचुंग नदी और एई भ्यालिते फुटे आछे हजार रकमेर पहाड़ी फुल। सत्यि जायगाटा छबिर मतन लागछिलो। एई दृश्य देखे सत्यि आर एखान थेके फिरते इच्छे करछिलो ना। एई दृश्य देखार पर बुझते पारलाम युमथांग वैली के क्यों सुइजारलैंडेर साथे तुलना करा हय। एई युमथांग वैली के वैली अफ फ्लावर्सो बोला हय, जदिओ वैली अफ फ्लावर्स एक्चुअली उत्तराखंडे अवस्थित। सो आजके सकालेर लाचुंगे आमरा आमादेर प्रथम स्पटे एसे गेछि। एटा होच्छे युमथांग वैली, एटा 12,000 फीट उच्चताय अवस्थित। वेलकम टू युमथांग वैली, लाचुंग, नॉर्थ सिक्किम। शहर थेके प्राय माने लाचुंग शहर थेके प्राय 1 থেকে 1.5 घंटा मतन लागबे एखाने आसते। आपनादेर ब्रेकफास्ट एखानेई कराबे। भ्यालिटा अपूर्व देखते, माने मध्यखान दिये एकटा छोट्ट नदी बये चलेछे, पेछन दिक दिये एकदम सबुज गाछेर साड़ी। ओ एटा पेछन दिके पाहाड़ेर साइजटा देखुन, माने एत उंचू पाहाड़टा। एटा जदि आपनारा ठांडार समय आसेन ताहले पुरो बरफे ढाका थाके जायगाटाके, पुरो बरफे ढाका। हेवी देखते, उफ नाइस, लवड इट। ना सरम ठंडा हावा चलते एकदम। तो एखन आपनादेरके आमी देखाते जाच्छि युमथांग भ्यालिर बा सम्पूर्ण গ্যাংটকের बोलुन पहाड़ी एरियार फेमस रोडोडेंड्रन गाछ। गाछगुलो विभिन्न रकमेर पाওয়া যায়, কিন্তু সবথেকে যেটা फेमस বা সবথেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে পিঙ্ক কালারের। এই যে এটাতে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোডোডেন্ড্রন গাছ, পাহাড়ি গাছ এক ধরনের। ফুলগুলো খুবই সুন্দর। এই যে চতুর্দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই রোডোডেন্ড্রনেরই গাছ। এই দেখুন চেনা এরকম টাইপের একটা কলি মতন থাকে গাছটায়। এখানে হচ্ছে পিঙ্ক কালারটা, এই দেখুন এটা রেড কালারটা। রোডোডেন্ড্রনেরই ভ্যারাইটি অফ কালার পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ আপনারা পিঙ্ক কালারটাই দেখতে পাবেন। অরেঞ্জ অরেঞ্জ আছে, সামনেটি ইয়েলো দেখেছিলাম আমরা, ইয়েলো কালারও দেখেছিলাম রোডোডেন্ড্রন। এই যেখানে पिंक कलर टाई सबथेके बेशी पावा जाए भ्यालिटाय। आमरा जेई दिन बेरिएछिलाम वेदार खूबी खराब छिलो, सारा दिन बृष्टि होवार कारणे आमादेर ड्राइवर 0 पॉइंट जेते माना करलेन। एई वेदारे आमरा 0 पॉइंटे कोनो भिउ देखते पेताम ना। आपनादेर काछे अनुरोध, आपनारा 0 पॉइंट अवश्यई जाबेन। आर एई 0 पॉइंट जावार जन्य ड्राइवरके गाड़ी प्रति अतिरिक्त 3,500 टाका दीते हैं। युमथांग वैली थेके आमरा पहुँचालाम आमादेर लाचुंगेर होटेले एबं होटेले लांच सेरे आमरा बेरिये पड़लाम গ্যাংটকের उद्देश्य। लाचुंग थेके গ্যাংটকের दूरत्व प्राय 117 किलोमीटर और समय लागलो 4 घंटा। आमादेर गाड़ी वाजरा टैक्सी स्टैंडे एसे नामिये दिल और एइभाबे आमरा नर्थ सिक्किमेर टूर शेष करलाम। ताहले नर्थ सिक्किम कोन समय जाबेन? नर्थ सिक्किम जावार बेस्ट समय हलो मार्च, एप्रिल और मे এবং অক্টোবর নভেম্বর। এই সময় গেলে আপনি সম্পূর্ণ নর্থ সিকিম এক্সপ্লোর করতে পারবেন। বাকি সিকিমে পর্যটক সারা বছরই আসতে থাকে, যদিও বর্ষাকাল ও শীতকালে পর্যটক একটু কম দেখতে পাওয়া যায়, কারণ বর্ষার সময় ধস নামার ভয় থাকে এবং শীতের সময় রাস্তায় বরফ জমে থাকার জন্য পারমিট দেওয়া হয় না। এবারে জানা যাক কত টাকা খরচা পড়বে। প্যাকেজে গেলে গাড়ি, হোটেল, খাবার ও পারমিটের জন্য আপনাদেরকে মাথা পিছু 3,500 টাকা দিতে হবে। সাথে যদি কালা পাথর ও 0 পয়েন্ট যেতে চান তাহলে মাথা পিছু 350 করে 700 টাকা এক্সট্রা দিতে হবে। বাকি শপিং ও এক্সট্রা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসগুলো আমি অ্যাড করলাম না। তাহলে নর্থ সিকিম ঘুরতে আপনাদের মাথা পিছু 4200 টাকা খরচা পড়বে। এবারে জানা যাক প্রাইভেট কারে গেলে কত খরচা পড়বে। ইনোভা বা জাইলোতে আপনাদের 3 দিন ও 2 রাতের জন্য প্যাকেজ 30 থেকে 32,000 টাকা পড়বে, যার মধ্যে গাড়ি, হোটেল, খাবার, পারমিট ও সব রকমের ট্যাক্স ইনক্লুডেড থাকে। আর যদি টাটা সুমো বা বুলেরোতে যেতে চান তাহলে এতে আপনাদের এই প্যাকেজের খরচা 27,000 টাকা পড়বে। আপনি প্যাকেজ না নিয়ে প্রাইভেট কারও ভাড়া নিতে পারেন। এতে আপনাদের ইনোভা বা জাইলো কারের ভাড়া প্রতিদিনের 5,000 টাকা নেবে এবং যদি টাটা সুমো বা বুলেরো নেন তার ভাড়া প্রতিদিনের 4,000 টাকা নেবে। माने 3 दिनेर 12 থেকে 15 हज़ार टाका पड़बे। परमिटेर जोन्ने गाड़ी प्रति 1000 टाका नेबे। होटेल खर्चा लाचेन और लाचुंगे 2000 टाका एबं खाबार खर्चा 1000 टाका। आसुन जेने नि नर्थ सिक्किम घोरार सुविधा ओ असुविधागुलो। पैकेज टूरे आपनादेर खरच अनेकटाई कम पड़बे। परमिट तैरी करार कोनो झमेलाई थाकबे ना। पैकेज टूरे आपनार साथे जारा थाकबेन तारा आपनार अपरिचित, ताई तादेरके निजे करे नेवार दायित्व आपनारই থাকবে। এতে আপনি ঘুরে বেশি মজা পাবেন। প্যাকেজে যেই স্থানগুলো দেওয়া না থাকে তার জন্য ড্রাইভারকে আলাদা টাকা দিতে হয়। এতে অনেকের আপত্তি থাকে এবং যেতেও চায় না। তবে আপনি যদি রিকোয়েস্ট করেন হয়তো সবাই রাজি হয়েও যেতে পারে। সকলে যাতে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য সকল টুরিস্টকে গাড়ির মধ্যে বসার সিট অদলাবদলি করতে হয়। এবারে জানা যাক নর্থ সিকিমের ট্যুরে কোন কোন জিনিসের ধ্যান রাখা দরকার। नागा फल्स से बेरोनर पर नर्थ सिक्किमे ढोकार आगे जो चेकपोस्टी पड़े सेखाने पैकेज ड्रिंकिंग वाटर बटल बा पलिथिन बैग आपनादेरके एखाने फेले दिते होबे। एर जोन्नो आपनारा स्टीलर बोतल संगे राखुन। एई भ्रमणे हुड़ोहुड़ी दौड़ादौड़ी और धूम्रपान ना कराटाई भालो होबे। खूब भालो शीतेर पोशाक नर्थ सिक्किमेर भ्रमणे साथे राखते होबे। आपनादेर काछे अनुरोध पोर्टेबल अक्सिजेन सिलिंडार अवश्यई साथे राखबेन। ऑनलाइन केनार लिंक आपनी आमार डेस्क्रिप्शने पेये जाबेन। यदि एकान्तो अक्सिजेन किनते भूले जान ताहले आपनारा एमजी मार्गेर उपरे अनेक ओषुधेर दोकान पेये जाबेन एबं नर्थ सिक्किमे ढोकार आगे अनेक स्टल पेये जाबेन अक्सिजेन सिलिंडार केनार जन्य। एकान्तो दरकार पड़ले ड्राइवरके अवश्य जानिये राखुन, उनी आपनादेर दोकान देखे दाड़ करिये देबे। साथे कप्पुर विक्स इनहेलर पपकर्न एबं जाबतीय मेडिसिन अवश्यई साथे राखबेन। आमार निजेर अभिज्ञता थेके बोलछि नर्थ सिक्किम टूरटी 3 दिन और 2 रात ना करे 4 दिन 3 रात करले भालो है। ताते खर्चाटा एकटू बेशी पड़े किन्तु भ्रमणटा अनेकटाई आरामदायक है। ताहले चलुन आजकेर भिडियोटाके एखानेई शेष करा जाक। आशा करछि आपनादेर नर्थ सिक्किम घोरार एकटा बजेट टूरेर प्लान आमी दिते पेरेछि। यदि एई भिडियो देखे आपनादेर मने कोनो प्रश्न जागे ताहले आमाके कमेंट करे अवश्यई जानाबेन। यदि आजकेर भिडियोटा भालो लागे ताहले प्लिज लाइक करे एक सुंदर कमेंट करे आपनादेर भालोबाशा जानाबेन एबं आमार चैनल के सबस्क्राइब करार अनुरोध रइल। धन्यवाद।